আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কাউসার। আপনারা জানেন, দীর্ঘদিন থেকে আমরা সকল ধরনের মেডিকেল সার্ভিস দিয়ে আসতেছি। তো আজকে আমি আমাদের ডাক্তার সামিউল স্যার, স্যার সহকারী অধ্যাপক, অর্থোপেডিক স্পেশালিস্ট সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, যেটা আমরা ফঙ্কু হসপিটাল নামে চিনি, শের-ই-বাংলা নগর, স্যার সেখানে অধ্যয়নরত আছেন। তো স্যারের সাথে আজকে সাক্ষাৎকারে আসলাম এবং স্যারের পরিচয় দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি দর্শকের কাছে, অনেকের কিউরিওসিটি যে কাউসার ভাই আপনার ডাক্তারদের তো সেবা দিয়ে থাকেন, ডাক্তারদের একটু পরিচয় জানা। তো ডাক্তার, আমি স্যার অনুরোধ করবো স্যার একটু আপনার পরিচয়টা দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে। আমি ডাক্তার মোহাম্মদ সামিউল ইসলাম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটা শ্যামলীতে অবস্থিত, সবাই এটাকে আপনারা পঙ্গু হাসপাতাল বলে অভিহিত করেন, সে জায়গায় সহকারী অধ্যাপক পদে কর্মরত আছি। হ্যাঁ, আমি ওখানে যেহেতু কর্মরত আছি, স্বাভাবিকভাবেই আমি একজন অর্থোপেডিক স্পেশালিস্ট এবং একজন অর্থোপেডিক সার্জনের কাছে যেসব সমস্যা সাধারণত রোগীরা নিয়ে আসে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপর বিভিন্ন ধরনের ভাঙা, বিভিন্ন ধরনের যত রকম ভাঙা অপারেশন যেগুলো করা হয় হাতে, পায়ে, মাজায়, ইভেন হাঁটুর রগ পরিবর্তন, আপনারা জানেন যে মাশরাফির অপারেশন হয়েছিল অস্ট্রেলিয়ায়, ACL, PCL এরকম লিগামেন্টের নামও আপনারা শুনেছেন, সেই রগের অপারেশনগুলোও আমি করি। এ ধরনের যে কোনো অর্থোপেডিক সমস্যাগুলো নিয়ে অস্টিওআর্থ্রাইটিস, ক্ষয় বাত, অন্যান্য বাত, যে কোনো বাত, সব ধরনের চিকিৎসা এগুলো আমি করে থাকি। আপনাদের এ ধরনের সমস্যা যদি থাকে, আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আমার কাছে আসবেন অথবা যে কোনো একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। যত্রতত্র যে কোনোভাবে ব্যথার ওষুধ খেলে, আপনারা সবাই জানেন, কিডনি নষ্ট হয়, আরও বিভিন্ন রকম লিভার, বিভিন্ন সমস্যা দেখা দেয়। সুতরাং এই সমস্ত চিকিৎসাগুলোর জন্য একজন অর্থোপেডিক স্পেশালিস্টের কাছে যেয়ে তার কাছে আপনাদেরকে দেখিয়ে রোগ নির্ণয় করে সঠিকভাবে ওষুধ খাওয়াটাই হবে আপনাদের জন্য উপকারী। এটুকুই আজকে বলবো। ধন্যবাদ আমাকে আপনাদের সাথে কথা বলার সুযোগ করিয়ে দেওয়ার জন্য কাউসার ভাইকে। আমি আমি এখন কিছুক্ষণ আগে দেখা পেশেন্ট এসেছে, হাত থেকে এটাকে রড বলা যায় নাকি বলা যায় কে ওয়ার, ছোট সার্জারি করা ছিল পঙ্গু হাসপাতালে, সেখানে সেই স্যারকে আমি এনে আমার যে ছেলের দোকানের একজন ছেলেকে দিয়ে আনি স্যারকে দেখালাম যে স্যার কি বলে শুনো। তো স্যার কি করলো, এটাকে সহজে বের করে দিল, প্লাস্টার করে দিল। মনে হয় সে 2500-2700 টাকা দিছে, এর থেকে বেশি দেয় না। তার স্যার যদি চাইতো যে এটা 5000 টাকা লাগবে প্লাস্টারে, আর বাকি কমপক্ষে অন্য জায়গাতে 15-20 হাজার টাকা নিয়ে দেয়। তো স্যার বললো যে এটা তো সেবা কাজ স্যার, এটা যার যে টপিক আছে অসুবিধা নাই। তো আমি চাইছি যে কি আসলে এটা সেবা নিয়তে স্যার এই মানসিকতা নিয়ে করতেছে, যার কারণে স্যারের কাছে আসা আজকে একটা সাক্ষাৎকার স্যার নেওয়া। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার কিছু কথা দর্শকের উদ্দেশ্যে বলেন। আপনাদের জয়েন্টে রিপ্লেস, যে জয়েন্টে হাঁটুতে অনুসারে রিপ্লেস করতে হয়, আপনারা আমাদের বাংলাদেশে উন্নত হসপিটাল এবং ভালো মানের ডাক্তার আছে, বিশ্বাস করেন আমাদের কাছে বাংলাদেশে এমন কোনো জেলা ইউনিয়ন নাই যেখান থেকে পেশেন্ট আসে নাই। তো প্রত্যেকে আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশন, যে এলাকা থেকে আসবেন সেই এলাকার পেশেন্টের নাম্বার আমি দিয়ে দিতে পারবো। তো আপনারা বাংলাদেশের বাইরে যাওয়া লাগবে না, অনেক সময় ভিসার সমস্যা, আবার একবার জায়গা দুইবার আপনাকে না ফলো আপে যাইতে হলে ইন্ডিয়াতে বা বাংলাদেশের বাইরে অনেক হ্যারাসমেন্ট, টাকা পয়সা ফেরা নিতে হয়। কিন্তু আমি যে স্যারদের সাথে কাজ করতেছি, তো স্যাররা একবার জায়গা দুইবার যদি দেখে, এটার জন্য যে আপনাকে বাড়তি ফেরা নিতে হবে, ফলো আপে আসতে পারবেন দেশের ভিতরে কাছাকাছি, অনেক সময় ফোনে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা না আমার সাথে যোগাযোগ করে স্যারের সাথে যোগাযোগ আমি করি, আপনাদেরকে একটা সঠিক সলিউশন দিতে পারবো। তো সেজন্য আমি মনে করি যে আপনারা সকল ধরনের মেডিকেল সার্ভিস বাংলাদেশে পাবেন। আমরা চাই উন্নত এবং সঠিক সেবা দেওয়ার জন্য অল্প করেছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, সকল ধরনের আমরা মেডিকেল সার্ভিস দিয়ে আসতেছি এবং দিতে থাকবো। এই আশা করি আমি কথা শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম।